তো আপনি মনে করেন পুরীতে এসেছেন, একবার চলে আসুন এই ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম আপনাকে আশ্রয় দেবে। এখানে কি ডবল ডোজ ভ্যাকসিন চেক করা হচ্ছে? সিঙ্গেল ডোজ হলেও আপনি থাকতে পারবেন এখানে। স্বামী প্রণবানন্দজি মহারাজ রয়েছেন, দেখুন। পুরো ভারত সেবাশ্রমের বিল্ডিংগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই রুমের যে অনুদান সেটা মহারাজের কাছে শুনবো, চলুন। এই দেখতে পাচ্ছেন পুরী স্বর্গদ্বার বীচ, আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। স্বর্গদ্বার রোডের উপরে আছি এখন, আমার পেছনেই চৈতন্যদেবকে ছেড়ে এসেছি আমি। সামনে রয়েছে মহাশ্মশান, আর আপনার সামনে দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের দাতব্য চিকিৎসালয়, আর একটু এগোলে ভারত সেবাশ্রম সংঘ, আর এই রোডটা জগন্নাথ মন্দিরের দিকে চলে গেছে। আমি এখন আছি সি বিচ থেকে মোটামুটি 100 মিটার দূরে, পুরী সি বিচের কাছাকাছি, দেখুন ভারত সেবাশ্রম। এই দিকটায় মোটামুটি একটুখানি হেঁটে গেলেই আপনি সি বিচ পাবেন, আর এই রাস্তায় আপনি একটুখানি গেলে আপনি জগন্নাথ দেবের মন্দির পাবেন। পুরো ভারত সেবাশ্রমের বিল্ডিংগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। দুপাশেই বিল্ডিং রয়েছে, মাঝে দেখতে পাচ্ছেন এখানে মন্দির রয়েছে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের। তো আপনি মনে করেন পুরীতে এসেছেন রুম বুক না করে, এখানে এসে আপনি কোনো হোটেলে থাকতে পাচ্ছেন না, তাহলে কি আপনি ফিরে যাবেন? একবার চলে আসুন এই ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম আপনাকে আশ্রয় দেবে, আপনার খাওয়ার জন্য যে ব্যবস্থা সেটাও এখানে আছে, নিরামিষ খাবারের ব্যবস্থা। দেখুন এখানে আপনি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও পাবেন, অনেকটা জায়গা রয়েছে ভেতরে। বিশাল বিশাল বিল্ডিং, দেখুন মন্দির ওখানে, এই বিল্ডিং। চলুন মন্দিরটা দেখাই একটু। স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির, বিভিন্ন সময় আরতি হয় এখানে। স্বামী প্রণবানন্দজি মহারাজ রয়েছেন, দেখুন। মোটামুটি বলা যায় নিরুপায় নিঃসহায় মানুষ যারা পুরীতে এসে আশ্রয় খোঁজেন তাদের জন্য কিন্তু খুব সুব্যবস্থা রয়েছে এখানে, আর রুম এখানে বিভিন্ন রকম আছে ভালো মন্দ মিশিয়ে। তো চলুন আপনাদের অফিসে নিয়ে যাই, সেখানে মহারাজের সাথে কথা বলি একটু, তারপরে রুম দেখাবো আপনাদের। এটা হচ্ছে অফিস ঘর। মহারাজ নমস্কার। বিভিন্ন জায়গায় গিয়ে ভারত সেবাশ্রম কিন্তু গরিব মানুষদের মূলত আশ্রয় প্রদান করে। ধনী যারা তারা তো বিভিন্ন হোটেলে থাকতে পারবে, কিন্তু গরিব তাদের যারা নিরুপায় নিঃসহায় তাদের জন্য এটা একদম বলা যায় যে উৎকৃষ্ট জায়গা। এখানে আপনাদের যে মন্দির রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের, সেই সম্পর্কে একটু বলুন। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি বাংলাদেশের বাজিতপুরে 1896 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি বুধবার জন্মগ্রহণ করেন। সেখান থেকে তিনি সাধনা তপস্যা করে সিদ্ধি লাভ করে পরবর্তীকালে তিনি ভারতবর্ষে চলে আসেন। বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় অফিস করে প্রচার শুরু করেন। 1926 সালে তিনি প্রথম তিনি পুরীতে এসে মন্দির স্থাপনা করেন। সেই থেকে আমাদের মন্দিরের পূজা আরতি আমাদের কর্মযোগে চলে আসছে। এখানে আমাদের যাত্রী নিবাস আছে, যারা প্রকৃত তীর্থযাত্রী, আগে নিয়ম ছিল তারা আসতেন এখানে থাকতেন, 3 দিন থাকার পরে সাত্বিকভাবে তারা থেকে এখান থেকে জগন্নাথ দর্শন করে তারা চলে যেতেন, তারা কিছু অনুদান দিয়ে যেতেন। বর্তমানে দিন পাল্টে গিয়েছে, মানুষ একটু ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, মানুষের হাতে পয়সা এসছে, যার জন্য আমাদের সেই মন্দিরগুলো কিছু সংস্কার করা হয়েছে যাত্রীদের থাকার জন্য। এবং যাত্রীরা যারা আসে আমরা বাইরের তুলনামূলক অনেক কম টাকায় আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করি, এবং যতটুকু পারি পরিষেবা আমরা দিই। আমাদের যেমন এখানে চিকিৎসার ব্যবস্থা আছে,
ফ্রি রিডিংগুলো লাইব্রেরি চলে। আচ্ছা, লাইব্রেরি আছে, গরিব ছাত্রছাত্রীদের পড়ার জন্য স্কুল আছে। হ্যাঁ, তাছাড়া উড়িষ্যায় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ যখন পায়, হ্যাঁ, আমরা সেখানে গিয়ে রিলিফ কাজ করি। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি এখানে এসে থাকে তাহলে মানে হায়েস্ট সে কতদিন থাকতে পারে? আগে তো আমরা 3 দিন তীর্থ করার জন্য দিতাম, কিন্তু এখন তো 3 দিনে হয় না, প্রচুর লোক আসে, বিভিন্ন সমস্যা হয়, কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ টিকিট পায় না, যার জন্য আমরা 2-1 দিনকে তাদের বাড়ি দিতে পারতাম। আচ্ছা আচ্ছা, 2-1 দিন। আর এই মন্দিরে আরতি কখন কখন হয় একটু? আমাদের ভোর 4টার সময় আরতি হয়, দুপুর 11টায় আরতি হয়, এবং সন্ধ্যা 7:30টায় আমাদের আরতি। 7:30টায়। এখানে যে আপনাদের খাওয়ার জন্য যে কুপন, সেই কুপন তো আমি শুনেছি সকাল 7টার পরে আর দেওয়া হয় না, তাই তো? না, সকাল 7টা থেকে আমাদের দেওয়া শুরু হয়। দেওয়া শুরু হয়, হ্যাঁ। এবার আধা ঘন্টার মধ্যে আমাদের কুপন দেওয়া, যতটুকু আমাদের মানে বাজার করা হয় বা মানুষকে দেওয়া পারবো আমরা সেই অনুযায়ী দিয়ে শেষ করি। আচ্ছা আচ্ছা, আর 12টার পরে আমাদের খাওয়া দাওয়া হয়। 12টার পরে সবাই একসাথে বসেন, মন্ত্র উচ্চারণ করে আমাদের প্রসাদ গ্রহণ করা হয়। আচ্ছা, এখানে তো শুধুমাত্র নিরামিষ খাবারই আপনাদের প্রসাদ হিসাবে দেওয়া হয়? এখানে আমাদের এটা আশ্রম, এখানে নিরামিষ খাওয়ার চলে, এখানে কোনো আমিষ চলে না। এবং এমনকি আমাদের গুরুজির নির্দেশ অনুযায়ী পেঁয়াজ রসুন কিছু আমাদের খায়, পেঁয়াজ রসুন আমাদের এখানে নিয়মভোগ যারা থাকে তারা খায়, যারা বাইরে থেকে আনেন তারা নিরামিষ খাওয়ার নেই। আচ্ছা আচ্ছা, এখানে কি সিঙ্গেল যদি কেউ আসে তাহলে কিছু থাকতে পারবে? সিঙ্গেল ছেলে বা মেয়ে? সিঙ্গেল ছেলেদের মোটামুটি একটু রাখি, কিন্তু মেয়েদের উইদাউট ডকুমেন্ট ছাড়া আমরা রাখি না, মানে বয়স্ক হলে রাখি, কিন্তু কম বয়স যারা তাদেরকে আমরা রাখেন না। এই বোর্ডটা দেখুন, প্রসাদের কুপনের জন্য কখন টাইম, প্রসাদ গ্রহণের সময় কখন, চেক আউট টাইম কখন, তারপরে যাত্রীনিবাসের নিয়মাবলী রয়েছে, দেখুন আপনারা পড়ে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা। মহারাজ একটু বলবেন যে এখানে কি ডবল ডোজ ভ্যাকসিন চেক করা হচ্ছে কোভিডের জন্য? মন্দিরে যারা দর্শনে যাচ্ছেন তাদেরকে প্রশাসনের তরফ থেকে ডবল ডোজ ভ্যাকসিন যাদের আছে তাদের ঢুকতে দিচ্ছে, তা না হলে আরটিপিসিআর টেস্ট করে যাচ্ছেন তাদের ঢুকতে, সিঙ্গেল ডোজ কাউকে অ্যালাউ করছেন, সিঙ্গেল ডোজ অ্যালাউ করছেন না। ঠিক আছে, জগন্নাথ মন্দির, হ্যাঁ, আমাদের এখানে অতটা আমরা। আচ্ছা, মন্দিরের চেক করছে কিন্তু আপনার এখানে অতটা চেক হচ্ছে না। তো আপনারা মহারাজের মুখ থেকে শুনলেন, জগন্নাথ মন্দিরে আসতে গেলে আপনাকে কিন্তু ডবল ডোজ ভ্যাকসিনেশন কমপ্লিট করে আসতে হবে বা আরটিপিসিআর টেস্ট কমপ্লিট করে আসতে হবে। আর এই ভারত সেবাশ্রমে সেইভাবে টেস্ট দেখা হচ্ছে না, সিঙ্গেল ডোজ হলেও আপনি থাকতে পারবেন এখানে। আর এখানে যে খাবারের কুপন আছে সেই কুপনটা কিন্তু 60 টাকা পড়ছে কুপনের রেট। আপনি সকাল 7টার সময় আসবেন, মোটামুটি 7:15-20 মধ্যে সব কুপন মানে বিলি হয়ে যায়। চলুন এবার আপনাদের ভারত সেবাশ্রম সংঘের স্কুল এবং লাইব্রেরি দেখিয়ে নিয়ে আসি। দেখুন, ভারত সেবাশ্রম থেকে আর একটু এগিয়ে যাচ্ছি আমি জগন্নাথ মন্দিরের দিকে, আর এখানেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের লাইব্রেরি। এখানে রিডিং রুম রয়েছে, সেখানে আপনি বসে বই পড়তে পারবেন। এটা হচ্ছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। এই দেখুন, এই টোটাল বিল্ডিংটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের স্কুল। মোটামুটি সন্ধে হয়ে গেছে, একটু রুম দেখাবো আপনাদের। যান্ত্রিক গোলযোগের জন্য রুমের ভিতরের ক্লিপিংসটা আমি হারিয়ে ফেলেছি। শুধু বলি, ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়, খাটে 5 জন তো শোয়া যাবেই। অ্যাটাচ বাথরুম আছে এবং বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের যে অনুদান সেটা মহারাজের কাছে শুনবো, চলুন। এরকম ব্যালকনি রয়েছে দেখুন। আচ্ছা মহারাজ, যে রুমটা দেখলাম সেটা কততে পেতে পারে? 5 জন থাকতে পারে, হ্যাঁ, 400-500 টাকার মধ্যে, মানে পুরো রুমটাই 400-500 টাকায় হয়ে যায়, 5 জন থাকতে পারে, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন মহারাজের মুখ থেকে যে যে রুমটা আপনাদের দেখালাম 4-5 জনে থাকতে পারে, 400-500 টাকার মধ্যে এটা হয়ে যায়। আপনারা যদি আসেন তাহলে এখানে থাকবেন, এখানে আসলে আপনি বিভিন্ন রকম রুম পাবেন, আপনার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারবেন।